দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আমি আবুবকর সিদ্দিক, আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে গুলিস্তান বঙ্গভবনের সামনে, রাষ্ট্রপতির বাসভবনের সামনে কিন্তু থেকে যুক্ত রয়েছে। এবং আপনারা জানেন যে গত যে কয়েকদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসলে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। এবং তারপরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে যে আজ শপথ অনুষ্ঠান রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে, এবং যার প্রধান হিসেবে কিন্তু আমরা জানতে পেরেছি ডক্টর ইউনুস কিন্তু এর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন, এবং তার সাথে কিন্তু 17 জন কমিটিতে এই অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু থাকবেন বলে আমরা এখন পর্যন্ত আসলে জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে আসলে দেখতে পেয়েছি আমরা যারা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হবেন তাদের কে পরিষদের নেতা কর্মীরা কিন্তু তারা যাচ্ছেন, এবং আছেন এবং সামনে মামুন, এবং তার পাশে তার পিছনে রয়েছেন আছে রাশেদ। এবং আপনার তো পারলাম না রে ভাই, ছবি নেব কি তারা জাতির সামনে উপস্থাপন করবেন, তাদের একটা নির্দিষ্ট সময় তারা জাতির কাছে চাবেন, রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজ আমরা তাদেরকে আগামী সদস্য সংখ্যা পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের, সেই সন্ধান কেমন দেখছেন, তাদের আসলে ভূমিকা কেমন দেখছেন? একটি তালিকা দিয়েছি আসলে মধ্যেই থাকে, এবং তাদের মধ্যে থাকলে আসলে কি ধরনের তাদের দ্বারা নাম দিয়েছি, তারা অভিজ্ঞ লোক, সহজ সাহসী দেশপ্রেমিক কমিটির লোক, আশা করি তারা আমাদের জনগণের চাওয়া পাওয়াকে ধারণ করেই কাজ করবে। একদম না না, আমি বাইরে বলছি, আমি আর কি অনুরোধ করছি, আমরা
তোর বিজয় হয়ে গেছে, তুই আনন্দ আসলে। যেমনটি বলছিলাম যে আর কিছুক্ষণ পরেই কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কিন্তু গঠিত হতে যাচ্ছে। এই সরকারে কারা আসলে থাকছে তা নিয়ে গত দুই দিন ধরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি কৌতূহলের ছিল এবং কে হচ্ছে কে হতে যাচ্ছে এই বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসলে ছিল। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আসলে কারা আসলে হতে যাচ্ছেন ডক্টর ইউনূসের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হচ্ছে সেই সরকারে আসলে কারা থাকছেন সেটা কিন্তু প্রকাশ পেয়েছে কিছুক্ষণ আগে। এবং আমরা জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কিন্তু 17 সদস্য থাকবেন এবং তাদের নামও কিন্তু আমরা কিছুক্ষণ আগে আসলে জানতে পেরেছি। এখন আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু আসলে যাচ্ছেন। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে বিএনপির শহীদউদ্দিন চৌধুরী এনি, তিনি কিন্তু বঙ্গভবনে প্রবেশ করার জন্য কিন্তু এসেছেন এবং বঙ্গভবনের গেটে কিন্তু তিনি অপেক্ষা করছেন। দর্শক আপনি দেখছিলেন, আপনি আসলে দেখছেন যে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এখানে আসছেন এবং তারা কিন্তু বঙ্গভবনে আসলে যাচ্ছেন এবং বিভিন্ন দলের কিন্তু নেতা কর্মীরা আছেন। এবং আমরা আজ আসলে যে বিষয়টি আপনাদেরকে বলছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সে অন্তর্বর্তীকালীন সরকারের যে 17 সদস্য রয়েছেন, যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে 17 জন থাকছেন এই সরকারে, তার মধ্যে প্রধান হিসেবে আসলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন এবং তারপরে উপদেষ্টা আসলে যারা থাকছেন তাদের মধ্যে রয়েছেন সালেউদ্দিন আহমেদ এবং তারপরে দ্বিতীয় নম্বরে যিনি রয়েছেন তিনি রয়েছেন কিন্তু ডক্টর আসিফ নজরুল, এরপরে রয়েছেন আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন এবং সৈয়দা রেজওয়ানা হাসানও রয়েছেন। এবং 7 নম্বরে আমরা দেখতে পেয়েছি যে নাহিদ ইসলাম রয়েছেন। এরপরে কিন্তু রয়েছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিন্তু উপদেষ্টা হিসেবে রয়েছেন। এবং 9 নম্বরে যিনি রয়েছেন আসলে ব্রিগেডিয়ার জেনারেল অফ এম শাকওয়াত হোসেন, তিনিও কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কিন্তু রয়েছেন। এবং এর বাইরে আরও যে 6 জন যে 7 জন রয়েছেন এর মধ্যে 10 নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছে সুপ্রদীপ চাকমা, এবং তারপরে 11 নম্বরে যিনি রয়েছেন তিনি কিন্তু ফরিদা আক্তার তিনি রয়েছেন, এবং তারপরে রয়েছেন কিন্তু বিধান রঞ্জন রায় এবং আকম খালিদ হাসান রয়েছেন, নুরুল হাসান বেগম রয়েছেন এবং শাহরিন মুর্শিদও রয়েছেন, শাহরিন মুর্শিদ রয়েছেন। এবং আর একদম শেষে যিনি রয়েছেন তিনি কিন্তু ফারুকি আজম। এই ছিল আসলে 17 জন যিনি তারা কিন্তু পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। 16 জন আসলে উপদেষ্টা হিসেবে থাকবেন আর প্রধান হিসেবে থাকবেন আসলে ডাক্তার মোহাম্মদ ইউনূস কিন্তু প্রধান হিসেবে থাকবেন। কি বলবেন আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিছুক্ষণ পরে যে আসলে গঠিত হবে তাদের যে শপথ গ্রহণ রয়েছেন 8টা নাগাদ। এবং
একজন অর্থনীতিবিদ হয়ে উনি রাষ্ট্র প্রধান হচ্ছেন, কি আশা করছেন ওনার কাছে? উনি তো নোবেল বিজয়ী একজন দেখছিলেন আপনাদেরকে অতিথি যারা দর্শক, আপনারা দেখছিলেন আসলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে যে যারা আসছেন আসলে তারা, আপনারা একটু যদি দেখি এবি পার্টির প্রধান মন্ত্রী ভাই এখানে আছেন, আমরা যদি একটু একটু বলেন যে কেমন সরকার প্রত্যাশা করছেন। প্রত্যাশা করছি যে আমাদের দীর্ঘদিনের যে বৈষম্য এবং ছাত্রদের বা সাধারণ জনগণের যে কষ্ট, এটা ইনশাল্লাহ লাঘব হবে। আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু কাজটা অনেক কঠিন। তো আমি মনে করি ইনশাল্লাহ, আমরা যেহেতু এত কষ্ট করে 15 বছর অপেক্ষা করে এই অন্ধকার রাত পেরোতে পেরেছি, ইনশাল্লাহ সোনালি সকাল আমরা পাবো আশা করছি। গুঞ্জন আছে যে 15 জনের একটি সদস্যের একটি টিম হতে যাচ্ছে, এই দলে আসলে কাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমি মনে করি যারা এই দীর্ঘ সময়ে ভূমিকা রেখেছেন এই পরিবর্তনের জন্য, তাদেরই ভূমিকা থাকা উচিত, তাদেরই পার্টিসিপেশন থাকা উচিত। এবং আমাদের সাথে যতটুকু আলাপ আলোচনা প্রত্যক্ষ পরোক্ষভাবে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ সেটা সফল হবে আশা করি। আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর আসলে কতদিনের মধ্যে আপনারা সুষ্ঠু একটা নির্বাচন প্রত্যাশা করছেন, জাতীয় নির্বাচনটা? দেখেন আসলে এখানে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া খুব কঠিন। আমরা তো চাই একটা নিয়মতান্ত্রিক রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবর্তন হোক, কিন্তু তার আগে যেটা দরকার, একটা সুষ্ঠু নির্বাচনের আগে অনেকগুলো সমস্যা আমাদের দেশে তৈরি হয়ে আছে। এই সমস্যাগুলো যখন এই সরকারের প্রাথমিক প্রায়োরিটি থাকবে, সেই সমস্যাগুলো দূর করবে। আপনারা জানেন যে ক্যাম্পাসে সহাবস্থান নাই, আপনারা জানেন যে আইনের শাসন নাই, আপনারা জানেন যে বিচার বিভাগের খুবই খারাপ অবস্থা, প্রশাসনের নানা ধরনের দলীয়করণ হয়েছে। তো এগুলো মৌলিক বিষয়, এগুলোকে একটা সেটেলমেন্ট প্রপারলি না হওয়া পর্যন্ত আমার মনে হয় না যে আমরা একটা প্রপার ইলেকশন আমরা পাবো। তো এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, এবং ইনশাআল্লাহ আমি আশাবাদী যে এটা আমরা সফল হবো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কীভাবে মূল্যায়ন করছেন, কী মনে হয় তিনি কি আসলেই রূপরেখা, দেশের রূপরেখা চেঞ্জ করতে পারবে কিনা নতুন পরিবেশে? দেখেন প্রফেসর ইউনূস কিন্তু এর আগে যখন 111 হয়েছিল তখন কিন্তু একটা অপরচুনিটি ওনার ছিল এই দেশটাকে পুনরায় সাজানোর জন্য, কিন্তু তিনি সে সময় সেটা গ্রহণ করেননি, অথবা তিনি হয়তো যেভাবে চেয়েছিলেন সেভাবে উনি এক্তিয়ারটা ছিল না। এই জন্য আমরা বলবো যে এবারে আমরা তাকে সে এক্তিয়ারটা দিতে চাই। তিনি সারা বিশ্বে শান্তির দূত হিসেবে তিনি যে তার যে একটা আকাঙ্ক্ষা প্রত্যাশা, তার একটা ব্যক্তিত্ব তৈরি হয়েছে, এটাকে আমি মনে করি বাংলাদেশের কাজে লাগবে। আপনারা সবাই দোয়া করবেন, আমি সবাই দেশবাসীকেও আছে। আপনারা দেখছিলেন আসলে যে এবি পার্টির নেতা, রাজনৈতিক দলের এবি পার্টির নেতা মঞ্জু কিন্তু কথা বলছিলেন, মুজিবুর রহমান মঞ্জু, এবং তিনি আসলে জানাচ্ছিলেন যে অনেক প্রত্যাশা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর, এবং সুষ্ঠু নির্বাচন, অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন, সেই সাথে সাথে যাতে তাদের প্রত্যাশা পূরণ করে আসলে ক্যাম্পাসগুলোতে রাজনীতির
বিষয়গুলো এবং সম অবস্থান এই বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি কথা বলছিলেন। দর্শক, আপনাদেরকে আসলে বঙ্গভবন থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসলে এখানে আসছেন এবং তারা যে আজকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হবে সেই সরকারের গঠনের যে শপথ গ্রহণ প্রক্রিয়া রাত 8টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানে কিন্তু তারা অংশগ্রহণ করবেন এবং সেই জন্য কিন্তু বঙ্গভবনের দিকে তারা অগ্রসর হচ্ছেন এবং বঙ্গভবনের ঠিক ফটকের সামনেই কিন্তু তারা অবস্থান করছেন। এক এক করে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের গাড়িগুলো ভিতরে প্রবেশ করছে। তো দর্শক, এই ছিল রাজধানীর গুলিস্তান থেকে বঙ্গভবন থেকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সর্বশ্রেষ্ঠ। তো আপনাদের সঙ্গে আবার